বিমানের যাত্রীসেবা উন্নত করলে দেশের মানুষ লাভবান হবে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আধুনিকতার সাথে তাল মিলিয়ে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ বিমানের যোগ হওয়া নতুন উড়োজাহাজ আকাশতরী ও শ্বেত বলাকার উদ্বোধন করে তিনি এইসব কথা বলেন। বিমান কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা সকলের দায়িত্ব। উন্নয়নের সুফল সকলের কাছে পৌঁছে দিতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। কারণ আমাদের যাত্রী সেবাটা আরও উন্নত করতে হবে, কাজে বিমানের সঙ্গে যারা জড়িত বা এয়ারলাইন্সের সঙ্গে যারা জড়িত সবাইকে আমি অনুরোধ করব, এটা আমাদের দেশ, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি, এদেশের ভাবমূর্তি আমাদের উজ্জ্বল করা সকলেরই অপরিহার্য, সকলেরই দায়িত্ব, সকলেরই কর্তব্য। দেশটা যত উন্নত হবে, দেশের অর্থনৈতিকভাবে যত আমরা স্বাবলম্বী হতে পারবো বা আমরা আমাদের যাত্রী সেবা যত উন্নত করতে পারবো, তাতে দেশের লাভ হবে, দেশের মানুষের লাভ হবে এবং আমাদের দেশটাও আরও উন্নত হবে। সেদিকে সবাই লক্ষ্য রেখেই আপনাদের উপর অর্পিত দায়িত্ব আপনারা পালন করবেন, সেটাই আমি চাই।